দুই আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাঝ ভান্ডারীর হুমকিতে এমপির দুই ছেলের বিরুদ্ধেও দুর্নীতি মামলার তদন্ত অনড় থাকবে বলে সাফ জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। এদিকে চাই আমাদের আগামী নির্বাচনটা শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই সরকার নাকি অবৈধ এবং তত্ত্বাবধান সরকারে আবারও নির্বাচন হবে। দর্শক শ্রোতা, অবশেষে সরাসরি যেই সিদ্ধান্ত জানালেন নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এবং আরও কিছু তথ্য আমরা জানবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা বিরমূল আলোচনা চলে যাই। বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। চট্টগ্রাম দুই আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাঝ ভান্ডারীর হুমকিতে দুদক পিছপা হবে না। এমপির দুই ছেলের বিরুদ্ধেও দুর্নীতি মামলার তদন্ত অনড় থাকবে বলে সাফ জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। এদিকে টিআইবি বলছে, এমপি নজিবুল দুদকের চামড়া তুলে ফেলার যে হুঙ্কার দিয়েছেন তা আইনের শাসনের পরিপন্থী। হাইকোর্টও এমপির এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে। চট্টগ্রাম দুই আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী দুদককে এভাবে চামড়া তুলে ফেলার হুমকি দেন। সংস্থার কমিশনার ডক্টর মোজাম্মেল হক খানের গ্রামের বাড়িতে গিয়ে ইট খুলে ফেলারও হুঁশিয়ারি দেন। লিজিং কোম্পানি প্রাইম ফাইন্যান্স থেকে প্রায় 40 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তরিকত ফেডারেশনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলে তৈয়বুল এবং আফতাবুলের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ মামলার পরই দুদকের কমিশনার মামলার বাদী এবং সংস্থাটির উপর ক্ষিপ্ত হয়ে বক্তব্য দেন এমপি নজিবুল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। উনি 65 কোটি টাকা শোধ করে দিয়েছেন, এম্বেসমেন্ট হয়নি। অবভিয়াসলি যদি ওনার এই ধরনের দাবি থাকে এবং ওনার কথা যদি সত্য হয়, সেই কথাটা বলার একটা ফোরাম আছে বিফোর দ্য কোর্ট। উনি কোর্ট অফ লতে না বলে এইভাবে অডাসিটি, হ্যাঁ, বিশ্রী ল্যাঙ্গুয়েজে কথা বলা, এটা তো অত্যন্ত আপত্তিজনক। এবং একজন সাংসদের কাছে তো আমরা এগুলো আশা করি না। এবং উনি নিজেকে কী মনে করেন, উনি কি আইনের ঊর্ধ্বে? অবশ্যই না। তার কাজে মিস্টার ভান্ডারী যে বক্তব্যগুলি দিয়েছেন অত্যন্ত অপমানজনক এবং আপত্তিকর, এবং ওনার অহমিকার একটা প্রতিফলন ঘটছে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ক্ষমতার অপব্যবহার করে দুদককে হুমকি দিয়েছেন নজিবুল বশর। একটি প্রতিষ্ঠানের অবস্থানকে অপব্যবহার, ক্ষমতাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে এই ধরনের ঘোষণা দেওয়া কোনো অবস্থায় একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য বলে আমরা মনে করি না। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান জানালেন, কারো হুঙ্কারে দুদক পিছু হটবে না। কোনো ব্যক্তির প্রতি, কোনো দলের প্রতি আমরা কখনোই বিরূপ মনোভাব অথবা তার পক্ষ নিয়ে কোনো কাজ আমরা করি না। আমরা যেই কাজগুলো করি নৈর্ব্যক্তিকভাবে করি। এক্ষেত্রে যা হয়েছে সেটাও সেই কাজটি আমরা করেছি, কিন্তু আমাদের এই কাজ নিয়ে কে কী মন্তব্য করেছেন এটা নিয়ে আমি কখনোই ভাবি না। আমরা আইনের আওতায় যেটুকু করা দরকার, রাষ্ট্রের স্বার্থে যা করা দরকার সেই কাজটি করেছি এবং এটি আমরা করেই যাব। এখানে কোনো ব্যক্তির কোনো বক্তব্যে আমরা কখনোই পিছপা হব না এবং আমাদের অবস্থান অনড় থাকবে। নজিবুল বশরের দুই পুত্র সহ 14 জনের বিরুদ্ধে আত্মসাৎ এবং মানি লন্ডারিং আইনে যে মামলা হয়েছে তার তদন্ত কাজও শিগগিরই শুরু করবে দুদক। আদিত্য আরাফাত, জিবিসি নিউজ। তো দর্শক, আপনার ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। আমরা চাই আমাদের আগামী নির্বাচনটা শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হয়েছে, সেটা আমরা দেখাতে চাই। যদি নির্বাচন এই অনড় অবস্থার কারণে হয়, যদি এখন একটা দল বড় দল পার্টিসিপেট না করে, আমি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বলবো, তাহলে নির্বাচনের মূল ফলাফলের উপর একটা ঝুঁকি থাকতেও পারে। যেমন বলে তাকে সেটা মানা হলো না, এটা নিয়ে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে ফেলা হলো, মানুষ বিপদগ্রস্ত হলো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো, আমি সেটাই বলছি। আমরা চাই না ওই ধরনের কোনো সৃষ্টি। সেই জন্য আমরা বলবো
যে প্রধানতম দল যারা যারা সরকারি অধিষ্ঠিত দলের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যান যে বিরোধী দলগুলোকে সঙ্গে নিতে, তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে যেন অবিতর্কিতভাবে আমরা যেন নির্বাচনটাকে তুলে আনতে পারি এবং পুরো জাতির কাছে যেন এই নির্বাচনটি একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং আমরা দেশে এবং বিদেশে যেন সেই স্বীকৃতি লাভ করতে পারি। নেপালে যেটা ফেরাল, উনি প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালের, উনি একজন সিজন পলিটিশিয়ান, এখানে ওনারা আমাদের কোনো পরামর্শ দেননি, আমরাও পরামর্শ দিইনি। আমরা যে গণতন্ত্রের যে চ্যালেঞ্জগুলো, যে লিমিটেশনসগুলো, সেগুলো আলোচিত হয়েছে। ওনারাও বলেছেন যে নির্বাচনে যে অর্থ ব্যয় করতে হয় এটা সাধারণ গরিব মানুষের পক্ষে এভাবে অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এই অর্থ ব্যয়টাকে যদি লিমিট করে এটাকে যদি আরও গণতান্ত্রিক করা যেতে পারত, যেটা খুব কঠিন কমপ্লেক্স, সেটা স্বীকার করেছেন, আমরাও স্বীকার করেছি। এটা হয়তো একটা সিস্টেমের ইনহারেন্ট একটা লিমিটেশন। তো আমাদের ক্ষেত্রে আমাদের ওনাদের যে সিস্টেমটা নেপালে যেটা ফেরাল, উনি প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালের, উনি একজন সিজন পলিটিশিয়ান, তো ওনারা যেটা বলেছেন যে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমাদের ইলেকশনগুলো কেমন হয় এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের ইলেকশনটাও যাতে আগামী সুন্দরভাবে হয়, জানতে চেয়েছেন অবজারভার আমরা ওয়েলকাম করি কিনা। আমরা বলেছি উই আর ভেরি ওপেন অ্যাবাউট অবজারভার্স, কারণ আমাদের একটা বৈশিষ্ট্য বিষয় হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি চাচ্ছি। যদি আমরা ট্রান্সপারেন্সি চাই তাহলে অবজারভার লাগবে, মিডিয়া লাগবে, এবং মিডিয়া যদি সেখানে অ্যাপোলিটিকলি যদি ওরা অবজেক্টিভলি যদি রিপোর্টিং করতে পারে মিডিয়া এবং অবজারভাররা, তাহলে সেখানে স্বচ্ছতাটা অনেক বেশি অ্যাবসোলিউটলি না অনেক বেশি নিশ্চিত হতে পারে। কাজে স্বচ্ছতার স্বার্থে ওনারা যেটা বলেছেন আমরা অবজারভার চাই কিনা, আমরা বলছি উই আর অ্যাবসোলিউটলি ওপেন টু অ্যালাউ অবজারভার্স। তো ওনারা যদি সেটা চান আমাদের তরফে, কারণ আমরা চাই আমাদের আগামী নির্বাচনটা শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হয়ে। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি 2 বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হয় তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া 2 বছরের অনেক বেশি শাস্তিপ্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, কোথায় নির্বাচন করার প্রশ্নই আসে না। তাই যেই শর্তে তাকে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারার কথা নয়। ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলায়ও ফেল করেছিলেন, এখানে গায়েবানা প্রশ্ন, গায়েবানা জানাজা হয় না আর প্রশ্নটাও গায়েবানা প্রশ্ন। গত বছর আমাদের 3.5 ঘন্টা সময় লেগেছিল বাংলাদেশ আওয়ামী লীগের, এবং আমাদের মিছিলের পাশ দিয়ে বিএনপির মিছিল চলে গিয়েছে আমাদের আগে। আমি গত বছর প্রভাত ফেরিতে ছিলাম, আমাদের আগে বিএনপির মিছিল গেছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।